অবতার ওখানে বলে মহান যজ্ঞ গমন করেছেন শ্রীকৃষ্ণ অর্জুন এবং তার ওখানে বলে কুল পুরোহিত। তাই চলছে মহান যজ্ঞ আরম্ভ করলে ওম ব্রহ্মদেব মহান যজ্ঞে সেই তারকানগরে পুরো প্রজাবাসীগণ আনন্দে মেতে উঠেছে। তাই সেই মহান যজ্ঞে আসছেন তারকানগরের প্রজাবাসীগণ সেই যজ্ঞস্থলে আনন্দ দেওয়ার জন্য। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ, শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ। তোমার কি হয়েছে ব্রাহ্মণ, তোমায় তল ফল বেঁচে থাকছি কেন?
তোমার কি হয়েছে? আমি আর কি বলবো তোমায়, আমি আর কি বলবো তোমায়। সব লোকে বলে নাকি এই দ্বারকা নগর ধর্মীয় রাজ্য, কিন্তু আমি দেখছি এর যে পাপী রাজ্য কোথাও নেই, এর যে পাপী রাজ্য কোথাও নেই। কে বলে দ্বারকা রাজ্য পাপী রাজ্য? কে বলে দ্বারকা রাজ্য পাপী রাজ্য? যে রাজ্যের রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে রাজ্যে সংকল্পিত হয়ে প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে, সেই রাজ্যকে কে বলে পাপী রাজ্য? আমি বলি, আমি বলি, যে রাজ্যে শিশুরকাল মৃত্যু ঘটে সেই রাজ্যকে পাপ রাজ্য ছাড়া কি বলা যেতে পারে? কার শিশুরকাল মৃত্যু ঘটেছে? কার শিশুরকাল মৃত্যু ঘটেছে? আমার, আমার স্ত্রী যে কোটি সন্তান জন্মগ্রহণ করেছেন, আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছেন, একটিও জীবিত নেই, একটিও বেঁচে নেই। এই দেখো, এই দেখো তার প্রমাণ। তাই আমরা স্থির করেছি এই অকাল মৃত্যুর রাজত্ব ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। এই থাকো তোমরা তোমাদের প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে, এই পাপ রাজত্ব কেউ আর বসবাস করবে না, এই পাপ রাজত্ব কেউ আর বসবাস করবে না। আমরা অন্য রাজ্যে চলে যাব, আমরা অন্য রাজ্যে চলে যাব, চলে যাব, চলে যাব। দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও ব্রাহ্মণ, আমি গণ্ডিধারী কুরুক্ষেত্র বীর বিজয়ী অর্জুন, যার ধনুক টঙ্কারে স্বর্গ মর্ত পাতাল হয় কম্পিত, সেই বীর অর্জুন সামনে থাকতে আমার সখাকে অপমান করে তুমি রাজ্য ছেড়ে চলে যাবে, তা কখনো হতে পারে না। আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো। আর যদি না পারি তাহলে অগ্নিকুণ্ডে, এই অগ্নিকুণ্ডে আমি প্রাণ বিসর্জন দেব। এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। যাও তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমায় খবর দিও, তখন কিন্তু আমায় খবর দিও। ঠিক আছে, আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি, আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি। আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব। আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। জমের দুধ কাল আসছেন, সেই তারকা নগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। এ হলো সেই জমালে জমের দুধ কাল। আপনারা সকলে জানেন, যদি কালে কোন জীবকে নিয়ে যাই, কারো সাধ্য নেই তাকে আটকে রাখার, তাই সেই কাল চলেছেন সেই তারকা নগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। তাই সে কালের ভূমিকায় নিত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিষের বড় নাতি বিশ্বনাথ সহি। ইতিমধ্যে
আমাকে আবার ফিরে যেতে হয়েছে দ্বারকা নগরে, আমাকে আবার ফিরে যেতে হয়েছে দ্বারকা নগরে। সেই ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, সেই ব্রাহ্মণী আবার দশ মাস তস্তিন পূর্ণ হয়ে গেছে, আবার সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে নিয়ে আনতে হবে। আর আমি বিলম্ব করবো না, আর আমি বিলম্ব করবো না। কোথায় হোসেন নগর? সন্তানগুলিকে মেরেছি তেমনি ভাবে এবারও তার গর্ভের সন্তানকে কেড়ে নিয়ে আসবো, আর আমি বিলম্ব করবো না। চলছি তারকা নগরে ফিরে যাই। আমাদের কোনো চিন্তা নেই, স্বামী দেবতা
হাসিতে খেলিতে দিনের পর দিন, মাসের পর মাস পার হয়ে গেল, আমার সন্তান প্রসবের সময় হয়ে গেছে, আমি যার সহ্য করতে পারছি না স্বামী, আমি যার সহ্য করতে পারছি না। ভুলি না, তুমি আর কেঁদো না, তুমি আর দুঃখ করো না, তুমি এইখানে একটুকু বসো, তুমি এইখানে একটুকু বসো, আমি ডাকি সেই গণ্ডিধারে বীর অর্জুনকে, আমি ডাকি সেই গণ্ডিধারে বীর অর্জুনকে, বাক্য শুনো সখা।